रानीगंज के सीआर सोल राजवाड़ी मैदान में तृणमूल कांग्रेस के राष्ट्रीय महासचिव अभिषेक बनर्जी ने आसनसोल लोकसभा केंद्र से टीएमसी प्रत्याशी शत्रुघ्न सिन्हा के समर्थन में एक चुनावी विशाल जनसभा को संबोधित किया। इस जनसभा में हजारों की संख्या में तृणमूल कार्यकर्ता एवं आम जनता पहुंचे। इस मौके पर यहां पश्चिम बर्धवान जिले के टीएमसी अध्यक्ष नरेंद्र नाथ चक्रवर्ती, मंत्री मलय घटक, रानीगंज के विधायक तापस बनर्जी, असनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय चेयरमैन अमरनाथ चटर्जी, पश्चिम वर्धमान जिला परिषद के सभाधिपति विश्वनाथ बावरी व सह सभाधिपति विष्णुदेव नोनिया, राज्य सचिव शिवदसान दाशु, विधायक हरिराम सिंह, उज्जवल चटर्जी, अभिजीत घटक, रानीगंज टाउन अध्यक्ष रुपेश यादव, बोरो चेयरमैन मुज्जामिल शाहजादा, महिला जिला अध्यक्ष आसिमा चक्रवर्ती सहित इस जिले के तमाम टीएमसी के छोटे बड्ढे नेता, कार्यकर्ता और समर्थक मौजूद थे। সকল বিধায়ক, পুরসভার কাউন্সিলর যারা আছেন, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী, আমি সকলকে একযোগে প্রণাম, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। কি হচ্ছে এখানে, দেখতে অসুবিধা হচ্ছে? দেখতে পাচ্ছেন না? আপনারা একটু বসে যান না ভাই, সাংবাদিক যারা আছেন তাদের পিছনের লোকেরা দেখতে পাবে। আমাদের যেভাবে অত্যাচার করেছে পাঁচ বছর, জমিদারদের এই বাংলার পবিত্র মাটিতে বাংলা বিরোধীদের এক ফোঁটা জায়গা আমরা দেবো না, এবং উচিত শিক্ষা দিয়ে এমন জবাব দেব যে মিথ্যে কথা বলার আগে মানুষকে এরা 10 বার ভাববে। আপনারা কথা দিচ্ছেন তো? তাহলে আমাদের প্রার্থী, আমার আপনার সবার প্রার্থী, জোড়া ফুলের মামাটি মানুষের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বিজেপি বৈষম্যের রাজনীতিতে বিশ্বাস করে, বিজেপি বিভাজনের রাজনীতি করে। বিজেপি দিয়েছে সিএ, এনআরসি, ইউসিসি, আর মমতা ব্যানার্জির সরকার দিয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার। আপনারা বলুন তো মায়েরা, আমরা বাংলার মাটিতে যারা বসবাস করি, আমরা কোনোদিন বিভাজন করি? বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে আমরা বিশ্বাস করি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। রাহাত ইন্দোরির একটা ছোট্ট চোখ তুলে তাকানোর দুঃসাহস কোন বিজেপির নেতার হবে না যতদিন তৃণমূলের সরকার এই বাংলায় আছে। আপনি মাসের 1-2-3 তারিখে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, আজকে 3 তারিখ, কালকে ব্যাংকে যাবেন, পাসবই চেক করবেন, লক্ষ্মীর ভাণ্ডার ঢুকে গেছে তৃণমূলের গ্যারান্টি। আগে মাসে 500 টাকা দিত আমাদের সরকার, মূল্যবৃদ্ধির সময়কালে রান্নার গ্যাসের 500 টাকা দাম 1000 টাকা করেছে মোদি, আর মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা করেছে। আপনি কাকে ভোট দেবেন সিদ্ধান্ত আপনার। আপনি দেখুন, জনবিরোধী সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে গরিব মানুষের 1000 টাকা নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে, আর সেই 1000 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার করে প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে। একজন দিচ্ছে আর একজন নিচ্ছে। আপনি কার সাথে থাকবেন যে দিচ্ছে না নিচ্ছে? একজন একজন নির্বাচনের সময় এসে খালি বিনা পয়সায় ভাষণ দিচ্ছে, আর একজন 365 দিন বিনামূল্যে রেশন দিচ্ছে। আপনি কার সাথে থাকবেন যে ভাষণ দিচ্ছে না রেশন দিচ্ছে? আমরা কথা দিয়ে কথা রেখেছি। এই এই পশ্চিম বর্ধমান জেলায় আমি আপনাকে তথ্য দিচ্ছি, সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে বলবেন তথ্য নিয়ে আসতে। আমরা প্রায় 57,475 জন শ্রমিককে, যাদের 100 দিনের বকেয়া পাওনা ছিল, যাদের টাকা প্রাপ্য ছিল, তাদেরকে প্রায় 18 কোটি টাকা দিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে এই 57,475 জনকে আমাদের সরকার তাদের বকেয়া পাওনা মিটিয়ে দিয়েছে। দেওয়ার কথা ছিল কেন্দ্রের, কেন্দ্র আটকে দিয়েছে, রাজ্য সরকার দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা শুনুন, খালি পশ্চিম বর্ধমান জেলা, খালি এই জেলা, এই জেলায় 5,76,931 জনকে প্রতি বছর 836 কোটি
প্রতি 44 লক্ষ টাকা খরচা করে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। খালি এই জেলায় আর 5,76,931 জন মহিলাকে 836 কোটি টাকা 44 লক্ষ টাকা খরচা করে আমাদের সরকার প্রতি বছর লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। কন্যাশ্রীতে 4,60,660 জনকে আমরা প্রতি এখনো পর্যন্ত প্রায় 240 কোটি টাকা খরচা করে কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা করেছি। এই জেলায় 24,02,096 জনকে 2,88,40,00,000 টাকা খরচা করে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার। কেন্দ্র টাকা বন্ধ করে দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে রেশন এখনো দিয়ে চলছে। ঐকশ্রী স্কলারশিপে প্রায় 60,82,00,000 টাকা খরচ করে 2,14,000 জনকে ঐকশ্রী স্কলারশিপে আমরা সাহায্য করেছি। প্রধানমন্ত্রী সভা সমিতি করতে এসে বাংলার বিরুদ্ধে তার রাগ ক্ষোভ উগড়ে দিচ্ছে। বাংলা বিদ্বেষীদের প্রথমে প্রার্থী করেছিল, ওই একজন ভোজপুরি গায়ক ছিল, তারপর তিনি নিজেই বললো না আমি বাংলায় যাব না। যা প্রতিরোধ মানুষ গড়ে তুলেছিল 48 ঘন্টায় এমনিতেই ল্যাস তুলে পালিয়েছে। তারপরে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে তুলে এনে এখানে প্রার্থী করেছে। আমি আপনাকে বলবো, এই ভোট শুধুমাত্র শত্রুঘ্ন সিনহাকে বা তৃণমূলের প্রার্থীকে জেতানোর ভোট নয়। যারা আপনার প্রাপ্য টাকা আটকে দিয়ে 400 টাকার রান্নার গ্যাস 1,000 করেছে, আধার কার্ডের লিঙ্ক করে আপনার থেকে টাকা নিয়ে যাচ্ছে, যারা 70 টাকার রসুন 430 টাকা করেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার যোগ্য জবাব দেওয়ার ভোট এই ভোট। ভোটটা দেবেন এখানে, আর ভূমিকম্পটা হবে দিল্লিতে। আর আপনাদের ভোট কবে? 13ই মে, ঐতিহাসিক 13ই মে, যেদিনকে বাংলায় 2011 সালে পরিবর্তন এসেছিল, সেই 13ই মেতে আপনারা মাথা উঁচু করে ভোট দেবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা মাথা উঁচু করে ভোট দেবেন, আর আমাদের প্রতিনিধিরা আগামী 5 বছর মাথা নিচু করে আপনাদের পরিষেবা দেবে। বিজেপি প্রার্থীকে যে 1,65,000 কোটি টাকা তুমি বাংলার বন্ধ করে রেখেছ, 5 বছর দুর্গাপুরে সাংসদ ছিলে, 14-19 দার্জিলিং এর সাংসদ ছিলে, কবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছো যে বাংলার টাকা বন্ধ, আমাদের টাকা ছাড়তে হবে? বাংলায় এসে বড় বড় ভাষণ, নারী নির্যাতন নিয়ে এরা কথা বলে। এদের দলে থাকা ব্রিজভূষণ সিং, যাদের বিরুদ্ধে যার বিরুদ্ধে কুস্তিগিরা শ্লীলতা হানি শারীরিক হেনস্থার অভিযোগ করেছিল, তার ছেলেকে ইউপি থেকে টিকিট দিয়েছে এই নরেন্দ্র মোদী এবং তার বিজেপি। এরা অভিযোগ করেছিল লখিমপুর খেরি অজয় তিনি মিশ্র, যার ছেলে গাড়ি চালিয়ে 5 জন নিরীহ নির্মম কৃষককে মেরেছিল, তাকে টিকিট দিয়েছে এই বিজেপি। বিজেপির অভিযোগ রয়েছিল প্রজ্জ্বল রেবান্না পরবর্তীকালে জেডিএস এর সাথে জোট করলো। কে প্রজ্জ্বল রেবান্না? মোদীজি প্রজ্জ্বল রেবান্নার সমর্থনে সভা করেছে, যে 2800 মেয়ের জীবন ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। প্রায় 2800 অশালীন ভিডিও তার কাছে রয়েছে। গতকাল বাংলার রাজ্যপাল তার মেয়ের বয়সী একটা ছোট বোন 4 বছর ধরে কন্ট্রাকচুয়াল চাকরি করে, তিনি গিয়ে থানায় শ্লীলতাহানির অভিযোগ করেছে। এই বিজেপির কাছে আমাদের নারী সুরক্ষার কথা শিখতে হবে। যোগী আদিত্যনাথ এসে বাংলায় ভাষণ দেবে, যার আমলে হাতিরাজ হয়েছে, উন্নাও হয়েছে, লখিমপুর খেরি হয়েছে, তাদের কাছে আমাদের আইন শৃঙ্খলা শিখতে হবে। বাংলার সব ভারতবর্ষের সব থেকে ব্যর্থ সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী যদি মোদী হয়, তাহলে উত্তরপ্রদেশের সব থেকে এবং ভারতবর্ষের সব থেকে ব্যর্থ মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ। আর যোগী আদিত্যনাথকে বলবো, আপনি বাংলায় আসার আগে একটু হোমওয়ার্ক করে আসবেন। আপনি যার টিকি ধরে রাজনীতি করছেন, সেই কেন্দ্র সরকারের অধীনস্থ, স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ এনসিআরবি বলছে ভারতবর্ষের মধ্যে সব থেকে সুরক্ষিত শহরের নাম হচ্ছে কলকাতা, মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। যারা এসসি এসটিদের ধারক বাহক বলে নিজেদের দাবি করে, তপশিলি মায়েরা আজকে আমাদের সভায় এসছে, শুনে রাখুন।
তপশিলীদের উপর সব থেকে বেশি অত্যাচার আক্রমণের ঘটনা কোন রাজ্যে হয়ে থাকলে সেই রাজ্যের নাম উত্তরপ্রদেশ, বিজেপির ডবল ইঞ্জিন সরকার। তারপরে দ্বিতীয় স্থানে যদি কোনো রাজ্য থাকে যে রাজ্য সব থেকে বেশি তপশিলীদের উপর অত্যাচার করেছে সেই রাজ্যের নাম রাজস্থান, ক্ষমতায় কে? বিজেপি। তৃতীয় স্থানে মধ্যপ্রদেশ, ক্ষমতায় কে? বিজেপি। চতুর্থ স্থানে কে? বিহার, ক্ষমতায় কে? বিজেপি। পঞ্চম স্থানে কে? মহারাষ্ট্র, ক্ষমতায় কে? বিজেপি। উত্তরপ্রদেশে এক বছরে তপশিলীদের উপর আক্রমণ অত্যাচারের ঘটনা প্রায় 13,000, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায়, আমাদের বাংলায়, তৃণমূলের বাংলায় সংখ্যাটা হচ্ছে 108, কোথায় 13,000 কোথায় 108। আপনি ভাবুন এই 108টা যাতে আগামী দিনে শূন্য হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আর বিজেপি বাংলাকে অশান্ত করতে, বাংলাকে বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, লাঞ্ছিত, শোষিত করে রেখে, গরিব মানুষের টাকা আটকে রেখে বাংলার মানুষকে ফাঁদে মারতে চেয়েছে। আমি আজকে আপনাদের জিজ্ঞেস করতে চাই, সভা শেষ করার আগে আপনারা বলুন যে আপনার বাড়ির টাকা যারা আটকে রেখেছে তাদেরকে উচিত শিক্ষা দেবেন আগামী 13 তারিখ, হ্যাঁ কি না? যারা আপনার 100 দিনের টাকা আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? যাদের আমলে 400 টাকার গ্যাস 1,000 টাকা হয়েছে তাদের উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? যারা আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার হুমকি দিচ্ছে তাদেরকে উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? আগামী দিন এদেরকে উৎখাত করে বাংলা বিরোধীদের যোগ্য শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? মায়েরা দেবেন কিনা?